সাজে সব হারিয়ে পাগল সাজার ভান চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম প্রাণ জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর গোবিন্দপুরের গল্প জামাই মরছে মোর মোরে পুলিশ ফোন দেবে নাকি ফোন আমনারে দেবে আর ওই যে ওরা দুইজন যেভাবে কথা করতে করতে গেল তাতে কিন্তু মনে হয়েছে ওরা দুজন বিয়ে করছে পেটে ব্যথা ডাক্তার কি বললো ডাক্তার তো বললো ব্যথাটা তো নমুনা লইয়া বললো যে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স হইছে এ বেটা এই গ্রামের মধ্যে পোস্টারে পোস্টারে ছাইয়ে দিবি মনে করে বাড়ি ঘর যাতে নাসি না যায় যখন হামনা আসবে পিছন থেকে একটা ছুরি নিয়ে জাস্ট তোমার আর হাসনার বিয়েটা আমি সশরীরে নিজে উপস্থিত থেকে আমি ঘটা করে বিয়েটা এটা কেউ ঠেকে দেবে না এটা আমার দোবান দেবে হ্যাঁ আচ্ছা শুধু মনে রেখে যেটা করলাম ঘটাই দেবে হ্যাঁ আমারে পাগল পাইছে আমি খুন করি আর পুলিশ আমারে ধরে নিয়ে যাক ফাঁসিতে ঝুলাক আছি ভালো আছি আছে ভাই আছে ভালোই আছে এই বয়সে একটা বিয়ে আসছে চিন্তা আছে সেটা আমি জানি ভালো কথা তুই বলে বিয়ে করেছিস কই বউ দেখাবি না সর্দার আর বউ কিন্তু খুব সুন্দর বুঝছেন খুবই সুন্দর বিউটিফুল না ও একটু বাড়ায় গিয়ে বলতে আছে আছে মোটামুটি সুন্দরী আছে বলা চলে আর কি তো নিজের বাড়িতে গিয়ে দেখবা ইহেমে আর মুখে তোমার নিজের বাড়িতে তুমি নিজে যাইবে না যাবো যাবো সময় হলি পরে তুমি একলা আইলা বাবির নিয়ে আইতা ওলাবেন্ডে হকলদের নিয়ে আইতা বালিছে না বিয়া করেছিলাম তো দুই তিনটে একটাও বাসিনি চাল পাউডারের কথা করছিস হয়েছিল তারাও বাসিনি তবে তিনটা চাল পাল দত্তক নিয়েছি এতদিনে বড় হয়ে গেছে এহান্নান বজ্জ এখন সর্দাররে একটা ভালো মাইয়া দেখে বিয়ে দিতে হইবে ঠিক আছে ওই কিন্তু মেয়ে খুঁজতে আছি ঠিক আছে সর্দার করতে তো হইবেই না করে উপায় আছে মেয়ে ভাই এই যে গনু ভাই যে এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে জমিদার হয়ে গেছে খাইবে কে হ্যাঁ বংশ তো রাখতেই না হ্যাঁ ওর ভাই তো আর আসবে না আর চলে গেছে তোর তো বাঘ আছে চাষে যারা কি গেছে তো বাঘ আছে না গনু ভাই চলে গেছে সব তোমার বাঘের কথা করছিস যে মানুষটা চলে গেছে আমার জমজ ভাই তার তো আর পাবো না যাকে ওর আর আমার যে ভাগ সেটা আমি ওর সাহলেকে দিয়ে দেব আমি এ ভাই ও তো জানে না এটা জমজ যে ভাই আছে আর বাপের এই তো জানে না তুমি যদি যা মনে করবো বাপে বুঝি ফিরে যাইছি ও তো অনেক খুশি হইবে কিন্তু সাবধান থাকতে হবে মোসেদের কিন্তু টান দিতে পারে এই মোসে ব্যথা ব্যথা পাই গিয়ে আর বাপের তো মোস ছিল না বুঝো না তুই কি জানিস আপন মানুষের সাথে দেখা হইলে মনের ভেতর কিরকম ভালো লাগে মেলাদিন আগে মির্জাপুর মামার সাথে সুন্দরবনে দেখা হয়েছিল সে কি আনন্দ সে কি সুখ পাইছিলাম আচ্ছা ওই মামা এখন কনে আছে রে
আছে আছে বেড়ায় আছে একখানে আছে বুঝছেন সর্দার আছে মিয়া ভাই একটা কথা বলি ওই রাজিয়া ভাবিরে আমার দরে লইয়াই আমি একটু কথা বলেন রাজিয়া রে নিয়ে আসবি হ্যাঁ ঠিক আছে নিয়ে আসিস কিন্তু গোপনে নিয়ে আসিস আপাতত কাউ কর দরকার নেই যে আমি এখানে আছি ঠিক আছে সময় হলি পরে আমি বলবো তাছাড়া আমি হঠাৎ করে গ্রামে আসছি এর জন্য মানুষজন নানান কথা ভাবতে পারে বুঝতে পেরেছিস এক করে ঠিক কথা কইছেন সর্দার এই মুকসুদের কোনো খবর আছে তো কাছে না আমি মুকসুদের কোনো খবর তো নাই সর্দার আমার মনে হয় এই দেশে নাই বুঝছেন ইন্ডিয়া চলে গেছে কোনো ভাই মরে যাওয়ার পরে হের হাতে আমি পাসপোর্ট দেখছি আমি জিগাইছিলাম এই মরে কইছে কলকাতা একটু ঘুরতে যাবে বুঝছেন ওইপারে ঠিক বলছে আমরা একটা কথা বলি যে পরিস্থিতি আমি দাঁড়াইছে বন্ধুন ভাই তো মারা গেছি তুমি থাকতে যাও চিরদিনের জন্য না থাকতে যাও হ্যাঁ সেটা তো থাকবোই আমার তো মেলা কাজ বাকি রয়েছে তুমি কি জন্য যে বাড়ির উপর আসো না মানে কোন দিকে কি কারণে যে তোমার গোস হয়েছে আমগো উপর আমি বুঝতে পারতেছি না যাও আর হয়েছি তুমি যদি আইতে মোরা কি ফালাইতে পারতাম চলিয়া হবে গিয়া কি করছিস নিজের বাড়িতে যাতে ইচ্ছে করবে না পূর্বপুরুষের ভিটা কিন্তু সেই 10 বছর বয়সে কথা মনে পড়ে যায় পুরনো দিনের কথা সেদিন মাত্র 10 বছর ছিল আমার না না থাকবি বাবা তো আমাকে মাই দিয়ে ধরত কি হয়েছিল কি সময় হলেই সব জানতে পারবি বলবো একদিন ভালো কথা বাসার চেয়ারম্যানের খবর কি রে সে কি পারবি এবার চেয়ারম্যান হতি গত টার্মে তো আমি শেল্টার দিয়ে তাক চেয়ারম্যান বানাইছি এবার আর তাকে আমি শেল্টার দেব না বন্ধ শালা একটা বন্ধ বুঝতে পেরেছিস না এইবার মনে হইতেছে ওর শালা যে টাটোয়া কাঁচাটিয়া মেলা কামাইছি ওই চা দিয়ে মনে হইতেছে চেয়ারম্যান হয়ে যাবে নিয়ে ভাই ও কি তোমার দেখছি না এখনো ওদের সাথে দেখা হয়নি অনেক আমার সাউল বলের সাথে যোগাযোগ রাখি ওদের সাথে টুকটাক আমার কাজ করে দেয় ওর তো ইলেকশন করা টরার ইচ্ছে নেই যদি থাকতো এবারে আমি সাপোর্ট দিয়ে তো এবার খাড়া করাই দিতাম ওইয়া ভাল লাগে না ইলেকশন মিলেকশন এইসব এই মানে এইসব নেতা ফেতাগিরি করতে ভাল লাগে না তা কি বংশের পেশা চুরি তারি সারিছিস না সাজ্জা দিছি চুরি 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 আর করবো না বিয়ে সাদের পরে সাজ্জা দিছি এগুলো এইসব হয় চুরি করলে অন্যরকম লেভেলে করা উচিত বড় লেভেল ভালো করেছিস ভালো করেছিস তা চলে কি করে যুবক সাল চলবে কি কত কাম করে যাচ্ছি মনে করো যে দাঁড়াও স্যার আপনারা কে তুমি এত রাতে কই যাও স্যার আমি কবির ওই তালতলার কবির বাড়িতে যাই কোথায় গাইছেন স্যার ডিউটি ছিল কিসের ডিউটি করো স্যার আমি প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বের হই এরপর ডানে বাঁয়ে কোনো দিকে তাকাই না সোজা এই গোবিন্দপুর গ্রামে এসে হাজির হই আর ওই হান্নানগো বাড়ি আছে না ওর বাড়ির তার পাশে ঘুর 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 করি হান্নানগো বাড়ি ঘুরো কেন স্যার আপনি জানেন এই সুরা হান্নান কি করছে আমার হবু বউরে বিয়ে করছে আপনার এই কোন এই কামটা কি ওই ঠিক করছে স্যার এটা তো পরকিয়ার কেস ধুর পরকিয়া আপনি করেন আপনার বাপ করে আপনার 14 গোষ্ঠী করে এই কবির পরকিয়ার ধারের কাছেও নাই স্যার আপনাকে কাছে কি টর্চ লাইট হইব তাহলে গান গাইতে গাইতে বাড়ি যাইতাম বুঝছি মেন্টাল কেস পিছন দিকে ফিরবি না সোজা হেঁটে বাড়ি চলে যাবি হ্যাঁ স্যার সোজাই বাড়ি যাব স্যার একটা ম্যাচ হবে ধরে টানতে টানতে যাইতাম আর কি ম্যাচ তোর পাশার উপরে দিব না যাই এখান থেকে জি স্যার আমি সোজা বাড়িতেই যাব স্যার আমরা যদি একটু বাড়ি পর্যন্ত নামাই দিতেন খুব ভালো হইতো যাবি এখান থেকে যা আসার লাগবে না স্যার ওর কথাবার্তা শুনে তো মনে হয় না ও পাগল ও তো সবই বুঝে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদের সমাজে কিছু কিছু লোক আছে দিনের বেলা সব ঠিকঠাক মতো করবে
আর দিন শেষে এমন কিছু কাজ করবে যা কেউ প্রত্যাশা করে না। ঠিক বলছেন স্যার, তো চলো আমরা যাই। ঠিক আছে চলো। এত বড় কথা মোদার থেকে লুকিয়ে রাখছো কিরবিনে কতো? মানে কোন কথা বলতে চাও? মনুর কথা? মনুর কথাই না? ঠিক আছে, তুমি যে কালে ওই যে নলা আব্বাসের কথা বলছো তখন আমি বুঝে হলাইছি যে তুমি ওই যে মনুর কথাই বলবা। মনু অবশ্য আমাকে বলতে মানা করছে, সে যে ওই বাড়িতে ওরছে সে আমাকে বলতে মানা করছে যে কেউকে যাতে না বলি। প্রথমে আমার লাগে মনুর দেখা হয়েছিল, সেই পিনে আমি কেউকে বলি নাই। এখন তুমি যেহেতু জানিয়েই ফেলাইছো সেখানে আমার আর তো কিছু বলার থাকে না মামা। এ মামা, তোমার লগে সবারই সম্পর্ক আছে, আবার সবার সম্পর্ক মোটামুটি মেনটেন করে চলতে আসো, মানে কি মানে বুঝলাম না, তুমি মানে কেমন খুঁজিয়া কেমন তারা পারো কত দেই? ওই যে সুপার পাওয়ার, আল্লাহ তালা আমাকে এক্সট্রা ট্যালেন্ট দিয়েছে। হ্যাঁ, আর মানুষ তো বড় ভালো মানুষ, তো আমি মানুষের উপকার করি, বিভিন্ন সবার সাথে একটু সুসম্পর্ক বজায় রেখে চলি। বলা তো যায় না কিরা কখন কোন কামে লাগিয়ে যায় কি। তাই তাই আসল কথা যে মনু কি বললে কি তোকে? তো কইছি বলছি বলছি মেলা কথাই বলছে। তো মামা মুই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তো কি সিদ্ধান্ত? একু আল্লাহ আল্লাহ নিয়ে ফালাইছো? হ্যাঁ নিতেই পারো, তোমার সেই এভরি রাইট, ইউ ডিজার্ভ ইট। তো বলো সে সিদ্ধান্ত কি? না আমি সিদ্ধান্ত নিয়েছি মনু ভাইয়ের লাগে রাজিয়ার বিয়াটা দিয়ে। তুমি কি? খুবই ভালো কথা, অতি উত্তম প্রস্তাব। রাজিয়া যদি রাজি থাহে হেল তো কোনো সমস্যা নাই মামা। তোমার আপত্তিতে কিছু যায় আসলে? এই আমি আপত্তি করলে ওইটা না মানে কি? ফালতু কথা বুঝি মোড়েও কও হান্নান, মোড়েও বুঝি ফালতু কথা কও। মোর যদি অবজেকশন ওভার রুল যদি থাকতে হেলে কলম তোমার কপালে বউ জড়তে না। তুমি গণক এত ইয়ে কইজিয়া কনফিডেন্ট লইয়া কেন কও? জড়ত কি জড়ত না তুমি কেমন কইজিয়া বলবা? হ্যাঁ আমার কপালে ঠিকই জড়ত, তোমার কপালে জোরে নাই বুঝছো? তাই মুইল সেড সময় বললে দেবে যে কার কপালে কি আছে আর কি নাই। আমার বিয়ার ফুল এখন তবে প্রস্ফুটিত হয় নাই, সময় চলে আসুক হেরবার দেখাবো না তোমার এই কথার উত্তর দেবো আনে। আচ্ছা দেখবো আনে, প্রসঙ্গ পাল্টাই, নির্বাচনের খবর টবর কিছু জানো? মন তো এখা বোঝে ছানেট, ছানেটকে মন কায় কোনোভাবেই আটকেই রাখা যাইবে না, সে পাশ করে যাইবি। কথা কইলি চেয়ারম্যান কাকু কত ভালো মানুষ, কত কাজ করছে এই গ্রামের লিগিয়া, সে যদি না হয় এটা মানা যায় কব? হাই হাই মার দারে মামুর বাড়ির গল্প দিতে আসো। এ বেড়ায় এই গোবিন্দপুর গ্রামে কোন ঘরে কোন বাড়িতে কেডা কি খায় না খায়, কেডা কি ফ্রেন্ড দে, কজন মানু মির্জাফর এক কো টিপ দেওয়ার লগা লাগে সে বলিয়ে দিতে পারে। এ বেড়ায় খাওনের কথা কর তো লগা লাগে কি পেটের মধ্যে কেমন জানি মুসর দিয়ে উঠতে আছে। লাহ বাড়িতে যাই ভাত খাই। কি বলতে চাই কি আছো? আচ্ছা ল যাই যেতে বলতে আসি। আমি খুবই মাইন্ড করছি কিন্তু পরে কথা করতেছি। এই কি ব্যাপার, আমার দেখিয়া তুমি না দেখার ভান করে চলে যেতেছো, কই যেতেছো? ওই সামনে মামা, তুমি কাজটা কিন্তু মোটেও ভালো করো নাই। আমার আব্বার খায় আব্বার পড়া আর আব্বারে বাস দিতে চাচ্ছ, আর বাস দিতে চাচ্ছ কি, বাস তো দিয়েই দিছো। শোনো এখনো সময় আছে, ভালো ভালো নমুনেশন পেপার তুলে নাও, নাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরে দৌড়ো ভাই না, তুমি এসব কি বলতেছো? তোমার তো কথা বলে হয় না, বুঝো না কেন? আমি অলরেডি মাছ নদীতে আসি, আর অল্প একটু সাঁতার কাটলে কিনারে উঠে যাব, ওইখান থেকে কি ফেরা সম্ভব? একটা গান শোনো নাই, আমায় ডেকো না ফেরানো যাবে না, সিচুয়েশনটা ওই পর্যায়ে আছে। তারপরেও তুমি কিন্তু কাজটা ভালো করো নাই,
তোমার নির্বাচন করা লাগবে কি জন্য? চেয়ারম্যান তো আমি। কি কি বললা তুমি? হ্যাঁ, পত্রিক সূত্রে আমি অবর চেয়ারম্যান, আর তুমি অবাধ নির্বাচনে ওয়ার্কার, আর তা না করে তুমি আব্বারে ফেলায় নিজেই চেয়ারম্যান হতে চাইছো। ভাই না, তুমি যদি আমার আপন বোনের পোলা না হইতা তাহলে দুই দিনের মধ্যে গুম হয়ে যেত, আমি তোমার গুম করতাম। আচ্ছা তোমার কি ধারণা, তুমি কি মনে করো এই পৃথিবীতে আমি আইসি সামসামি করার জন্য? জি না, এই পৃথিবীতে আমি আইসি রাজত্ব করার জন্য। ঠিক আছে, তুমি যেখানে যাইতে ছিলে যাও, এ বিষয়ে তোমার লগে আমি পরে কথা কমুনি। ও আর একটা কথা শুনে যাও। শোনো মামা, কিছু কিছু বিষয় থাকে, সময়ের দাবি থাকে। এই যে মুহূর্তটা, চারপাশে যে পরিবেশ চলতেছে, তাতে এই মুহূর্তে চেয়ারম্যান হওয়ার দরকার আমার। ধরো তোমার আব্বা চেয়ারম্যান হইল, তুমি রাগের মাথায় হোক মনের ভুলেই হোক যেভাবে একটা মার্ডার করে ফেলেছো, তোমার বাবা যাবে? সে কোর্টের বারান্দায় যাবে? জীবনেও না। সে উল্টা বলবে আমার ছেলে অপরাধ করছে, সে খুনি, তারে ফাঁসি হোক হোক। কিন্তু আমি মামা জীবনেও কিন্তু ঘরে বসে থাকুম না, সবচেয়ে বড় উকিল ধরে 3 মাসের মধ্যে তোমার জেল থেকে ছাড়া নিয়ে আসতে পারুম, কি পারুম না? হিসাব করে দেখো, কথাই কিন্তু আছি, মামা ভাগনা যেখানে আপনাই সেখানে। আমি তো একটা জিনিস চিন্তা করে রাখছিলাম, আব্বা যদি নির্বাচনে হাইরে লায় তাহলে তোমার রক্ত দিয়ে আমি গোসল করব। কিন্তু এখন চিন্তা করলাম যে আব্বার সাথে তুমি যদি চেয়ারম্যান হও তাহলে আমার সুবিধা বেশি, লাভ বেশি। এই তো দেখছো, হ্যাঁ মামার ভাগনার মতোই কথাটা বললো, লাইনে তুমি অলরেডি এসে পড়ছো। শোনো, মনের মধ্যে কোনো হেজিটেশন রাখো না, তুমি আমার নির্বাচনে কাজ শুরু করে দাও, আমরা দুই মামা ভাগনা এলাকায় রাজত্ব করুম, আমরাই তো সব, আমরাই তো বুঝো নাই। ঠিকই কইছেন, যুক্তি আছে কথায়। আর এটার জন্য ধন্যবাদ। লাগলি নিবা, লাগলি নিবা। তুই আমারে যে গল্পটা শোনাইছো সেটা আমি বিশ্বাস করি নাই। চোরের মুখে সাধু বচন ধর্ম। মাইনকে আঙ্গোবাড়িতে কি কাম করতো? গরু দেখাশোনা করতো। দুলাভাই কি কাজ করতো? একই কাজ করতো। বিয়ের পর আমরা কোন কোন জায়গায় হানিমুনে যাব? জাহান্নাম। শুধু একটা কথা এখন তুমি আমারে কও, ওই অন্তর কি তোমার বয়ফ্রেন্ড না তোমার খালতো বোনের বয়ফ্রেন্ড? আমার কেন? আম্মে রাজিয়া এই খালার সাথে তাল মিলাইয়া কি শুরু করছেন কন্ত? শত্রুর লগে থাকলে বোঝা যায় তার লক্ষ্য। ভালো মন্দ মিশে নাম গোবিন্দ, রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর। ভালো মন্দ মিশে নাম গোবিন্দ।